ছেলে এবং পুত্রবধূর মধ্যে হওয়া অশান্তি থামানোর চেষ্টা করছিলেন বৃদ্ধ বাবা মা। আর তারই জেরে বৃদ্ধ বাবা ও মাকে লাঠি পেটা করে জখম করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। এই ঘটনার পর জখম বৃদ্ধ দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। পুরো বিষয়টি নিয়ে অভিযুক্ত ছেলে প্রকাশ মণ্ডলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ দম্পতি। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত বৃদ্ধ দম্পতির নাম আশু মণ্ডল বয়স 60 এবং কল্পনা মণ্ডল বয়স 55। ছেলে প্রকাশ মণ্ডল এবং তার স্ত্রী চম্পা মণ্ডলের মধ্যে এদিন পারিবারিক কারণে অশান্তি চলছিল। সেই সময় ছেলে ও পুত্রবধূর অশান্তি থামানোর চেষ্টা করে বৃদ্ধ বাবা মা। লাঠি এবং ডাইনিং টেবিলের পায়া দিয়ে বৃদ্ধ বাবা মাকে মারধর করে বলে অভিযোগ। তারা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত প্রকাশ মণ্ডল পেশায় দিনমজুর। ঘটনার পর দুজনেই গা ঢাকা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। তুমি থামো। হ্যালো, ওই যে বলতেছিলাম, বলতেছিলাম ওই জন্য। হ্যাঁ, ওই বিনু বিনু নিজে নিজে বলতেছিলাম, ওই জন্য মেরেছি। হ্যাঁ, এরকম করছে, ওরকম করছে, আমি একা একাই বলেছি, ওদের কিছু বলিনি। হ্যাঁ, ছেলেগুলো ছেলে ছেলে ওদের মধ্যে ঝামেলা হতো। হ্যাঁ, ওরাই ঝামেলা করছে। তুমি প্রতিবাদ করেছিলা? হ্যাঁ। তারপরে কী করলো তোমাদের? এসে মেরেছি। কজনকে মেরেছে? দুজনকে। কাকে কাকে মেরেছে? আমাকে, মাকে। কে মেরেছে? ছেলে? ছেলে। কোথায় বাড়ি আপনাদের? গোবিন্দপুর থানা। আপনার নাম? আপনার স্ত্রীর নাম? কল্পনা মণ্ডল। আর ছেলের নাম? প্রকাশ মণ্ডল। কি করে? মজুরি কাজ করে। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।